আপনারা যারা সুন্দরবন ঘুরতে যান সুন্দরবনের প্রাণী বন্য প্রাণী দেখাটা তাদের কাছে অনেকটাই সৌভাগ্যের সচরাচর বানর ছাড়া বেশি কিছু দেখা যায় না যদি ভাগ্য ভালো থাকে হরিণ দেখা যায় বাঘ খুব কমই দেখা যায় আজ আপনাদের মাঝে তুলে ধরব সুন্দরবনের ডলফিনের কিছু গল্প বিলুপ্তির পথে সুন্দরবনের এই প্রাণীটি কি অবস্থায় আছে কেমন আছে সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব সুন্দরবনের ডলফিন বাঁচাতে বন বিভাগ নতুন প্রকল্প হাতে নিয়েছে হুমকির মুখে রয়েছে সুন্দরবনের তিনটি অভয়ারণ্যের বিরল প্রজাতির ডলফিন নদী দূষণ ডলফিন শিকার ও পাচার আবাসস্থল নষ্ট হওয়া সহ ইরাবতী ও সুশুক ডলফিনের সাতটি হুমকি ইতিমধ্যে চিহ্নিত করেছে বন বিভাগ সেই সঙ্গে ডলফিন রক্ষায় নতুন প্রকল্পের কাজও শুরু করেছে এই প্রকল্পের অধীনে ডলফিনের সংখ্যা নির্ণয়ে অভয়ারণ্য এলাকা সম্প্রসারণ ও জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা হয়েছে এছাড়া ডলফিন ব্যবস্থাপনা উন্নয়ন বন বিভাগের কর্মী ও জেলেদের প্রশিক্ষণ প্রদান দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডলফিনের জন্য ক্ষতিকর মাছ ধরা জালের ব্যবহার কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে দুই সালের জানুয়ারিতে সুন্দরবনের ঢাংমারি চাঁদপাই ও দুধমুখী এলাকাকে ডলফিনের অভয়ারণ্য ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এ তিনটি এলাকার প্রায় ৩২ কিলোমিটার নদীজুড়ে ইরাবতী ও শুশুক ডলফিনের বিচরণ রয়েছে কিন্তু পরিবেশ প্রতিবেশগত কারণে এসব ডলফিন আজ বিলুপ্তির পথে এক গবেষক রুবায়েত মনসুর মুগলি জানান অভয়ারণ্য ঘোষণার পরও এসব এলাকা দিয়ে ভারী নৌযান চলাচল করায় নদীর তীর ভেঙে যাচ্ছে তীরের মাটি নদীর গভীর স্থানগুলো ভরাট করে ফেলছে এর ফলে ডলফিনের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বন বিভাগ জানিয়েছে তারা ডলফিনের জন্য যে সাতটি হুমকি চিহ্নিত করেছে তা হল সুন্দরবনের নদীতে ভারী নৌযান চলাচল ও পর্যটকের সংখ্যা বৃদ্ধি অতিরিক্ত পরিমাণে মাছ আহরণ মাছ ধরার ক্ষেত্রে নেট ও বেহুন্দি জালের ব্যবহার ডলফিন শিকার ও পাচার বিষ দিয়ে মাছ ধরার কারণে ডলফিনের উপর নেতিবাচক প্রভাব সংলগ্ন এলাকার শিল্প কারখানার বর্জ্রে পানি দূষণ এবং জলবায়ু পরিবর্তন ইউএনডিপির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বন বিভাগ তেরো কোটি টাকা ব্যয়ে আড়াই বছর মেয়াদি শেষ হয়েছে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ